আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি রুহান। আজকে আমি আপনাদের এই ছবিটি লাইটরুম দিয়ে ব্লু এবং ব্ল্যাক এর কম্বিনেশনে একটি কালার গ্রেডিং করে দেখাবো। এর জন্য আমরা ছবিটিকে এখানে শেয়ার অংশে ক্লিক করব, তারপর অ্যাড টু লাইটরুমে ক্লিক করব। ছবিটি আমাদের লাইটরুমে অ্যাড হয়ে গেছে। এখন আমরা চলে যাব লাইটরুম অ্যাপে। প্রথমেই আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করে নিয়েছি। এরপর চলে যাব অল ফটোসে। এরপর ছবিটি সিলেক্ট করে নেব। ছবিটি ওপেন হয়ে গেছে। এখন আমরা লাইটিংটা ঠিক করে নেব, এর জন্য এখানে ক্লিক করব। এখানে আমরা এক্সপোজার মাইনাস 10 করে দেব, হাইলাইটস কমিয়ে দেব 20, শ্যাডোস বাড়িয়ে দেব 30। এরপর আমরা চলে যাব ক্রপ অংশে। এরপর এখান থেকে ধরে এরকম একটা শক তৈরি করে নেব, তারপর এখানে ডানে ক্লিক করব। এরপর আমরা চলে যাব কালার অংশে। এখানে মিক্স টুলে ক্লিক করব, তারপর অরেঞ্জ কালারে চলে যাব। এখান থেকে আমরা অরেঞ্জ কালার মাইনাস করে দেব, -30। তারপর চলে যাব ইয়েলো কালারে। ইয়েলো কালারে আমরা হিউ -60 করে দেব। তারপরে স্যাচুরেশন কমিয়ে দেব, লুমিনেন্স বাড়িয়ে দেব 20। এরপর আমরা চলে যাব গ্রিন কালারে। গ্রিন কালার -100, স্যাচুরেশন -100, লুমিনেন্স বাড়িয়ে দেব 10 পর্যন্ত। এরপর আমরা চলে যাব ব্লু কালারে। ব্লু কালার -50, স্যাচুরেশন +50, লুমিনেন্স ঠিক থাকবে। এরপর আমরা ক্লিক করব ডানে। আবার কালার গ্রেডিং করতে হবে, তাই আমরা চলে যাচ্ছি আবার কালারে। এরপর কালার গ্রেডিং এ এখানে ক্লিক করব। শ্যাডোস আমরা ব্লু কালার করব, এই জন্য আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসব ব্লু কালারে। এরপর এই অংশে ক্লিক করব এবং এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসব, 180 করে দেব। এরপর আমরা চলে যাব মিড টোনে। এখানে এটা কিভাবে ধরে এদিকে নিয়ে আসব ব্লু কালারে, এবং মাঝখানে ক্লিক করব, এটাকে চেপে এখানে নিয়ে আসব 50 করে দেব। এরপর আমরা চলে যাব হাইলাইটসে, এখানে ক্লিক করব, এটাকে এভাবে টেনে ব্লু কালারে নিয়ে আসব। তারপর মাঝখানে ক্লিক করে এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসব, এটাকেও 50 করে দেব। তারপর এখানে হচ্ছে লুমিনেন্স, লুমিনেন্স বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। লুমিনেন্স বাড়িয়ে দেব 15। তারপর ডানে ক্লিক করব, এখানে ভাইব্রেন্স বাড়িয়ে দেব 20। এরপর আমরা এখানে ক্লিক করব, ডেজ বাড়িয়ে দেব 20। ক্লারিটি বাড়িয়ে দেব, এটাও 20 করে দেব। বিগনেট -20 করে দেব।
ফার্দার বাড়িয়ে দেব 65। এরপর আমরা এখানে ক্লিক করব, শার্পিং বাড়িয়ে দেব 15, নয়েজ রিডাকশন বাড়িয়ে দেব 20, নয়েজ কালার নয়েজ রিডাকশন বাড়িয়ে দেব 20। তারপর অপটিকে এখানে ক্লিক করব, রিমুভ ক্রোমাটিক অ্যাব্রিভিয়েশন এনেবল করে দেব, এরপর ইনেবল লেন্স কারেকশনটাও ইনেবল করে দেব। ব্যাস আমাদের কালার গ্রেডিং সম্পূর্ণ কমপ্লিট। দেখতে পাচ্ছেন ছবিটির পূর্বের অবস্থা এবং ছবিটির পরবর্তী অবস্থা। তো এটাকে সেভ করার জন্য আমরা শেয়ারে ক্লিক করব, এরপর সেভ টু ডিভাইসে ক্লিক করব। আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়েছে। আমার এডিটিংটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন এরকম সহজ সহজ এডিটিং পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।